নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী পালে সকলকে জানাই অনেক স্বাগত। আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো কাঁচকলার কোপ্তা। আজকের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি, তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা করার জন্য এখানে আমি প্রথমে কাঁচকলা নিয়ে নিয়েছি আর কাঁচকলাগুলোকে ভালো করে কেটে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপরে আমি কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে তারপরে কাঁচকলাগুলোকে বয়েল করতে দিচ্ছি। সঙ্গে আমি এক চামচের মতো নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে বয়েল করতে দিচ্ছি যাতে কালো ভাব না আসে। দেখুন, আমি এবারে বয়েল করতে দিলাম আর সম্পূর্ণ কিন্তু দেখুন আমার বয়েল করা হয়ে গেছে। এবারে চলুন আমরা একটা মশলা তৈরি করে নিই। আর মশলা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি আদা, 1 ইঞ্চি আদা নিয়েছি। আর এছাড়া নিয়েছি আমি একটা টমেটো নিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমে এগুলোকে আমি খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর এদিকে আমি বাটির মধ্যে কিছুটা 2 চামচের মতন টক দই, সঙ্গে আমি 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, এছাড়া 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো, এই সমস্ত কিছুকে দিয়ে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে একটা মশলার পেস্ট আমি তৈরি করি। আর এদিকে দেখুন, আমি কাঁচা লঙ্কা আর আদাটাকে ভেজে নিয়েছি, সঙ্গে আমি টমেটোটাকেও ভেজে নিয়েছি। এবারে প্রতিটি কাঁচকলা যখন ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে আমি ভালো করে ওপরে ছোকলাগুলোকে খোসাগুলোকে আর কি ছাড়িয়ে দিয়ে তারপরে কাঁচকলাটাকে ভালো করে ম্যাশ করে দিয়ে তার মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম, 1 চামচ ঘি দিলাম, এছাড়া 1/2 চামচ আমি হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর 2 চামচ এখানে চালের গুঁড়ো দিলাম। আপনারা চাইলে অনেকে বেসন অ্যাড করে, এছাড়া অনেকে চাইলে এখানে ময়দাও অ্যাড করে। তো আমি শুধুমাত্র 2 চামচ চালের গুঁড়ো এখানে অ্যাড করেছি যাতে বাইন্ডিংটা খুব ভালো হয়। এবারে আমি এগুলোকে ভালো করে একটা শেপ দিয়ে দিচ্ছি। তো আমি গোল গোল করে এইভাবে শেপ দিয়ে দিচ্ছি। টোটাল আমি এখানে 10 পিস হয়েছে। তো দেখুন আমার এগুলোকে সুন্দর করে মেখে শেপ দেওয়া হয়ে গেছে। এবার চলুন এগুলোকে আমরা ফ্রাই করে দিই। ফ্রাই করার জন্য এখানে আমি তেল নিয়ে নিয়েছি আর এখানে প্রথমে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 1-1 করে কোপ্তাগুলো ফ্রাই করতে দিচ্ছি। ফ্রাই করার সময় কিন্তু আমরা গ্যাসটাকে একদম কমিয়ে নেব, খুব বেশি ফুল আছে দেব না, নাহলে ভেতরটা ওপরটা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এইভাবে 1-1 করে আমি সমস্ত কিছু করে নিলাম। তারপর কড়ার মধ্যে আমি কিছুটা তেল দিলাম, দেওয়ার পরে এর মধ্যে আমি সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। একটা স্মেল বেরিয়ে গেছে যে, তারপরে এখানে আদা কাঁচা লঙ্কা বাটা আর সঙ্গে কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে ভালো করে আমি একটু ফ্রাই করে নিলাম। তারপর টমেটোটাকে অ্যাড করে দিলাম। টমেটো যখন দিলাম, তারপর টমেটো পেস্টটা দেওয়ার পরে তারপর এখানে আমি নুন অ্যাড করলাম। করে আবার কিন্তু আমি খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি যাতে কাঁচা ভাবটা কেটে যায়। তারপরে এর মধ্যে যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম আগে থেকে, সেই মশলার পেস্টটা এখানে অ্যাড করলাম। মাথায় রাখবেন, যখন মশলার পেস্টটা দেবেন তখন গ্যাসটাকে কিন্তু সিমে দিতে হবে, কারণ যেহেতু আমরা এখানে টক দই ব্যবহার করছি আর যদি আমরা ফুল আছে দিই তাহলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে দেখুন খুব ভালো করে কষালাম, যখন তেলটা ছেড়ে গেল তারপর এখানে আমি 1 কাপের মতো জল অ্যাড করলাম। 1 কাপের বেশি কিন্তু আমি এখানে জল অ্যাড করলাম। তারপর জলটা যেই একটা ফুট চলে এসছে তারপরে আমি এখানে 1 কাপ কোপ্তাগুলোকে অ্যাড করলাম। কোপ্তাগুলোকে অ্যাড করে দিয়ে আমি আরও 5 মিনিট হতে দিলাম। তারপরে এখানে আমি 1 চামচ ঘি, 1 চামচ এখানে গরম মশলা আর আমি এখানে 1/2 চামচের মতো চিনি অ্যাড করলাম। যেহেতু এটা নিরামিষ রেসিপি তাই এখানে চিনিটা অ্যাড করলাম। দেখুন কি সুন্দর হয়েছে কোপ্তাগুলো, এবং এর মধ্যে আরও গ্রেভিটা টেনে আরও এটা ফুলে উঠেছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। কিন্তু আমি 5 মিনিট পর তারপরে কিন্তু এটাকে সার্ভ করলাম। তো আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে ফেলুন নিরামিষ দিনগুলোতে কাঁচকলা। তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ।